সালাম আলাইকুম দর্শক, সুন্দর এই পৃথিবীতে প্রতিটি মানুষকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, আজ হোক কাল হোক। তারপরও কিছু কিছু মৃত্যু মেনে নিতে আমাদের খুবই কষ্ট হয়। গতকাল একটা মৃত্যু হয়েছে হিজলার পালপাড়া, সম্ভবত দুলখলা ইউনিয়নের। দর্শক, যে মৃত্যুটা আপনারা দেখেছেন, জামাল মাঝির মৃত্যু, তাকে একটা ক্ষেতের ভিতরে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। এই মৃত্যুটা মেনে নিতে অনেকের কাছেই কষ্ট হয়েছে, আমার মতো, আমার খুব কষ্ট হয়েছে। আজকে আমি এই জন্য ভিডিওটা করতে আসলাম। আশা করি কেউ রাজনৈতিকভাবে বিষয়টা নেবেন না। শুধু জামাল মাঝির মৃত্যু নয়, গত কয়েকদিন আগে, কয়েক বছর আগে আমাদের সলদিতে জোড়া খুন হলো, সেই মৃত্যুটাও আমরা দেখেছি। দর্শক, এগুলো কোনো মৃত্যু? আল্লাহ তালা মানুষকে মারবেন, স্বাভাবিক। কিন্তু যে এই যে লাশগুলো, ক্ষতবিক্ষত লাশগুলো রাস্তার পাশে ক্ষেতের ভিতরে পাওয়া গেল, এই মৃত্যুগুলো কি তারা কামনা করেছিল? তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার ছেলে সন্তান, তার স্ত্রীকে চেয়েছিলেন, চাননি। আমি দেখলাম তাদের আত্মীয় স্বজনের কান্নাকাটি, যে কান্নাকাটি দেখে আমার হৃদয় রক্তকরণ হয়েছে। দর্শক, বাংলাদেশের প্রতিটা মিডিয়ায় যেই বিষয়টা এসেছে, গণমাধ্যমে, প্রথম আলো, যুগান্তরে, কিন্তু কারা এই কাজগুলো করলো? আমি মনে করি প্রশাসনের তদন্ত করে এই খুনিদেরকে বের করা উচিত। কেন ভাই, নাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আর আমি কেনই বা এই কাজগুলো করবো? কারো ইন্ধনে, কারো কথায় যদি আমি কাউকে মেরে ফেলি, এটা কি কোনো মানবতার কাজ? সে মারা গিয়েছে কিন্তু আর আসবে না, তার আত্মাটা আজ হোক কাল হোক আপনাকে কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে রক্তক্ষরণ করবে আপনার হৃদয়ে। আপনি দুনিয়াতে বেঁচে থাকলেও কিন্তু শান্তি পাবেন না। দর্শক, এটা মনে রাখবেন। কেন পাবেন না? কারণ কাউকে খুন করে মৃত্যুর আগ পর্যন্ত সে ভালো থাকতে পারে না। আজ আল্লাহ আজ হোক কাল হোক তার বিচার করবে, দুনিয়াতে না হোক, আখেরাতে কিংবা পরকালে আপনার বিচার কিন্তু হবে। কিন্তু আপনি যার কথায় কিংবা মাথা গরম করে হট মেজাজে কাউকে মেরে ফেললেন, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? আপনি যে জামাল মাঝি মারা গেল, তার আত্মীয় স্বজন কি পারবে তাকে ভুলতে? সারা জীবন আপনাকে তারা অভিশাপ দিয়ে যাবে যে তাকে মেরেছে। কিংবা আমাদের সলদিতে জোড়া খুন হলো, তার ভাই, তার স্ত্রী কি কখনও সে হত্যাকারীদের কথা ভুলতে পারবে? তাদেরকে অভিশাপ দিয়ে যাবে, ঠিক না? এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি কী পেলেন তাকে মেরে? কিছুই তো পেলেন না। ক্ষমতা কিংবা রাজনীতি মানুষকে মাঝে মাঝে একেবারে পাপিষ্ট করে দেয়, মানুষকে নিষ্ঠুরতার শেষ পর্যায়ে নিয়ে যায়, যেটা মানুষ কিন্তু বুঝতে পারে, আজও কালো মানুষ কিন্তু সেটা বুঝতে পারে, কিন্তু তখন আর সময় থাকে না। তাই আসুন, আমরা রাজনৈতিক হোক, প্রতিহিংসা হোক, ক্ষমতা লড়াই হোক, কোনো কারণেই কারো মাথায়, কারো গায়ে আমরা হাত দেব না। কারণ জামাল মাঝি সে হয়তো আমার চাচা, আরেকজনের ভাই, আরেকজনের আত্মীয়, ঠিক না? এটাই তো, সবাই সাথে সবাই আমরা জড়িয়ে আছি ভাই, আমরা এলাকায় থাকি। যদি আমরা এলাকায় মেরুবন্ধনটা সুন্দর করতে পারতাম, একেবারে কী বলো, সামাজিক বন্ধনটাকে ভালো করতে পারতাম, আমাদের সলদি, নয়াখালী, লক্ষ্মীপুর, পালপাড়া, এই গ্রামগুলো কিন্তু আরও সুন্দর হতো। এই যে আমাদের নয়াখালীতে, তারপর এই যে ধুলখড়া, আর কিছু কিছু ইউনিয়নে আমি দেখছি মানুষ এই যে রমজান মাসে গরিব মানুষকে সাহায্য করছে, যে বিষয়গুলো দেখে আমার ভালো লাগছে। আমরা এরকম যদি সবাই করতে পারতাম, আমিও কিন্তু একটা কাজ চালু করেছি সলদিতে, এবার ঈদ থেকে কিন্তু আমরা চালু করব, অসহায় গরিব মানুষকে আমরা ঈদের কিছু খাবার বিনিময় করব, আমরা একটা নিয়ত করেছি। আল্লাহ আমার মনে আসা পূর্ণ করুক, দোয়া করবেন। তো এরকমই সবাই যদি সবার জন্য আমরা কাজ করতে পারতাম, সকল রাজনৈতিক এই সকল প্রতিহিংসাকে ভুলে গিয়ে, তাহলে আমাদের গ্রামগুলো, আমাদের বরিশালটা আরও সুন্দর হতো না? বলুন ভাই, কাউকে আঘাত করার জন্য আমি কথাগুলো বলিনি, অপরাধ যেই হোক না কেন সেই জানে। যদি সে ভিডিওটা দেখেও থাকেন ভাই, আপনি যাকে মেরে ফেললেন, আপনি কি এই পাপ থেকে মুক্তি হতে পারবেন? যার কথায় করলেন সে কি আপনাকে পারবে এখান থেকে মুক্ত করতে? জাহান্নামের আগুন থেকে সে কি বাঁচাতে পারবে? পারবে না, সে কিন্তু কেটে পড়ে। এর জন্য আপনার টাকা খরচা হবে, আপনার শ্রম যাবে, আপনার আরও কত কিছু যে হ্যারাসমেন্ট হতে হবে দুনিয়াতে। কিংবা অনেক নিরপরাধ যে খুনের সাথে জড়িত নয়, সেও কিন্তু এখানে মামলার আসামি হয়ে যায়, ঠিক না? তখন ভুক্তভোগী আপনাকে অভিশাপই দিয়ে যাবে। কিন্তু মাঝখান থেকে এই যে জামাল মাঝি, এই যে সাত্তার ঢালি, আটা ছেলের নাম ভুলে গেছে, তারা চলে গেল। এই মানুষ কিন্তু সবাই ভালো মানুষ ছিল, তারা কিন্তু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাদের সেই যে অতৃপ্ত আত্মাটা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই আত্মা আমাদেরকে অভিশাপে দিয়ে যাবে। কেন দিয়ে যাবে জানেন? যে আমরা পারিনি তাদের মৃত্যু ঠেকাতে, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অপরাধ। আসুন, এই অপরাধকে আমি, আপনি সবাই কাঁধে নিয়ে আমরা সবাই ভালো পথে চলে আসি, আল্লাহর রাস্তায় চলে আসি ভাই। দুনিয়াটা দুই দিনের, এই দুই দিনের দুনিয়াতে কেউ লোভ লালসা অহংকার করে লাভ নাই, টাকা কিছুই না, আজ মরলে কাল দুই দিন, টাকা কবরে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যা করে যাবেন অপকর্ম, সেটার দায়ভার আপনাকেই বহন করতে হবে, যেই হোক না কেন তাকে কিন্তু বহন করতে হবে। তাই আসুন সবাই আমরা ভালো হয়ে যাই, ভালো মতো চলাফেরা করি, আল্লাহর দুনিয়াকে সুন্দর একটা দুনিয়া দেখুন। আমি একটা খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছি, এই যে প্রকৃতি কত একেবারে নিষ্পাপ শিশুর মতো, আসুন আমরা এই প্রকৃতির মতো হয়ে যাই, তাই দেখবেন যে আমাদের সমাজটা, আমাদের পৃথিবীটা, আমাদের মেহেন্দিগঞ্জ, আমাদের বরিশাল আরও সমৃদ্ধশালী হবে, আরও উন্নত হবে, ঠিক না? সবাই ভালো থাকবেন, আশা করি বিষয়টা একটু রাজনৈতিকভাবে নেবেন না, বাজে মন্তব্য করলে আমি কিন্তু তাদেরকে আনফ্রেন্ড করে দেবো, ঠিক আছে? দর্শক, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।